পরীক্ষা করার জন্য আমি এই অসুখের ভান করছি, অভিনয় করছি। তোমাদেরকে আজ কেন ডেকেছি সেটা নিশ্চয়ই তোমরা কেউ জানো না। আমি কখন পৃথিবী থেকে চলে যাব সেটা আমি জানি না, সেটাতে আমার কোনো হাত নেই। কিন্তু যেটা আমার হাতে আছে সেটা আমি তোমাদের মাঝে বন্টন করে দিয়েছি, এবং তার একটা ব্যবস্থাও আমি করেছি। এই যে দেখো, আমার সমস্ত সম্পত্তি দলে নেতা, এখানে তোমাদের প্রত্যেকের নামে আমার সম্পত্তি কে কতটুকু পাবে, কোন পাশে কার অংশ থাকবে সব এখানে লেখা আছে। এই যে আমার বড় বোন, আমার বড় ছেলে আমার কাছেই থাকতো বেশিক্ষণ, আজ নেই। বৌমাকে আমি আমার ফ্ল্যাটটা দিচ্ছি। মানে বাবা, এই ফ্ল্যাটটা আপনি আমাকে দিয়ে যাবেন? হ্যাঁ মা, তুমি পাচ্ছ। আর যে চারটা গাড়ি আছে তোমাদের চারজনকে দিচ্ছি। আমার যে একটা ভাঙা পুরনো গাড়ি আছে সেটা তো আমারই রইল, আমি যখন থাকবো না তখন আমার ছোট মেয়ে পাবে। তোমাদের মায়ের খুব ইচ্ছা ছিল আমি যেন জীবিত থাকতে এই সম্পত্তি তোমাদের মাঝে বণ্টন করে যাই, তার জন্য এই ব্যবস্থা। আর শোনো, উত্তরখানে আমাদের যে বিল্ডিংটা আছে এর কে কতটুকু অংশ পাবে, কোন পাশে পাবে, জুনায়েদ আমি তো বিদেশের রাস্তা কাটছি না, আমি তো হারা যাবো। হারা যাইবা? আমার লাগে থাকলে কেমনে হারাইবা, যাও এটা রেখায়। সবারই ডাক, আমার শরীর খারাপ লাগছে, সবারই ডাক। মামা, আপা, ওরাম্মা সবাই আসেন, দাদা দাদা জানেন কি হয়েছে? ডাক ভাইয়া, ভাইয়া, ধরো না।